তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নোটিফিকেশন বারে আপনার ছবি অথবা অন্যের ছবি কিভাবে সেট করবেন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বারে যে কোনো ছবি সেট করতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আমার নোটিফিকেশন বারে একটি ছবি সেট করেছি আমার নিজের ছবি সেট করে নিয়ে একটি গার্ন গার্ডের ছবি সেট করেছি দেখতে পাচ্ছেন যে আমার নোটিফিকেশান বারটি অনেক সুন্দর লাগতেছে আগের চেয়েও অনেক সুন্দর লাগতেছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো যদি আপনিও ঠিক আমার মতোই নোটিফিকেশান বারে আপনার ছবি অথবা অন্যের ছবি দিতে চান তাহলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমি আছি আপনাদের সাথে রবিউল আপনারা দেখছেন আর বাংলা প্রো চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশের যে আইকনটি আছে সেটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো ফ্রেন্ডস ফোনের নোটিফিকেশন বারে আপনার ছবি অথবা যে কোনো ছবি কিভাবে সেট করবেন এটি সেট করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি অফেন করার পর আপনি জাস্ট এখান থেকে টিকে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রাইট বাটন আপনি রাইট বাটনটি ক্লিক করবেন তারপর এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাউইং তারপর আপনি এখান থেকে এটিও অন করে দিবেন অন করে দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবেন ব্যাকে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান আপনি এটিও অন করে দিবেন অন করে দেওয়ার পর জাস্ট ওকে করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবার পর ডাস্ট জাস্ট ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন জাস্ট আপনারা একটু নিচে চলে যাবেন আপনারা নিচে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেক্স তো কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেক্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্টেক ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর জাস্ট এটিকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা গ্যালারি থেকে আপনার সয়েস মজিন একটি আপনার ছবি অথবা যে কোনো ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা গার্ডেলের ছবি সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পারছেন যে খুব সহজে নোটিফিকেশন বারে এটি সেট হয়ে গেল তো আপনি চাইলে এটির কালারও চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন যে এদিকখান থেকে কালার তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটি কালার চয়েস করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি একটি রেড কালার আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আগের চেয়েও আমার নোটিফিকেশান বারটি অনেকটাই সুন্দর লাগতেছে আপনিও চাইলে এটি আমার মতোই করে নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন তো এটি কিভাবে ডাউনলোড করবেন তাহলে সবার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট তো এখান থেকে এটি আপনারা ডাউনলোড করে দেবেন ডাউনলোড করতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিওটি করে দিবেন একটি লাইক অ্যান্ড বন্ধুদের শেয়ার করতে বলবেন না